প্রকৃত ভালোবাসা যে ধর্ম বর্ণ কাটাতার সহ সব কিছুর ঊর্ধ্বে তা বারবার প্রমাণ করে দিয়েছেন তারকা দম্পতিরা। আর তাই এবারও ধর্মের ঊর্ধ্বে গিয়ে প্রেমই সত্যি সেই কথাটা প্রমাণ করে দিয়ে নতুন লোকের সকলের প্রশংসা করিয়ে নিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী উপস্থাপিকা মিথিলা। ঠিকই শুনেছেন, নুসরাত জাহান এবং নিখিল জৈনের পরই সৃজিত মিথিলাকেও তাদের ধর্ম নিয়ে হাজারো কটাক্ষ শুনতে হয়েছে। তবে হাজারো জল্পনা ধোঁয়াশা সব কিছুকে ধূলিসাৎ করে দিয়ে গত বছর 6 ডিসেম্বরই কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে চার হাত এক হয়েছিল মিথিলার। এই মিলন শুধু হিন্দু মুসলিমের মিলন নয়, বরং কাঁটা তারের ঊর্ধ্বে গিয়ে এই মিলন মনুষ্যত্বের। মুসলিম হয়ে হিন্দু ধর্মে বিয়ে করার জন্য একাধিকবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে এবার মিথিলা কিন্তু বেশ কোমলভাবেই তাদের একদম ঠিকঠাক জবাব দিয়েছেন। কিভাবে? বিগত কয়েক মাস ধরেই এই দম্পতি যে যার দেশে রয়েছেন, করোনা কাল বলেই দেশেই আটকে থেকেছেন তারা। তবে এইবার মিথিলা একেবারে শাখা পলা পরে নতুন লোকে ধরা দিলে। মহাময়ী মিথিলাকে দেখে ভক্ত অনুরাগীরাও প্রশংসায় একেবারে পঞ্চমুখ। মিথিলার নতুন লুকের এই ছবি দেখে কেউ কেউ বলছেন, কি মিষ্টি, শাখা পলে দিব্যি মানিয়েছে তোমাকে। আর তারকা দম্পতির এই স্পিরিটটাকেই কিন্তু অনুরাগীরা বারবার কুর্নিশ জানিয়েছেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে। আর লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।